কত মানুষের জীবনে ঘরটাও একটা বড় ব্যাপার, মাথার উপরে ছাদটাও একটা বড় ব্যাপার। আমরা যারা ঈশ্বরের কৃপায় ভালো বাড়িতে থাকি, ভালো জায়গায় থাকি, তারা কল্পনাও আনতে পারি না যে এই ঘরটা কত বড় ব্যাপার। কাল কাল হাম লোক এসে এক জায়গা পে যা রে থে, তো যাতে বক্ত দেখা কি মানে রেস্টুরেন্ট মে হমেশা যাতি হু, বেঙ্গলি রেস্টুরেন্ট হ্যাঁ বিজলি গ্রিল, তো উসমে মানে যাতি হু, তো উধার যাকে দেখা জানে কি টাইম দেখা কি বহুত সারে লোক মতলব রোড পে বেঠে হ্যাঁ ফুটপাথ পে বেঠে হ্যাঁ। তো ফির কুছ দের বাদ আনে কি টাইম মুঝে পতা চলা কি উন লোগো কো জহাঁ পে ও লোক রহতে থে, ও লোক স্লাম এরিয়া মে রহতে থে ইয়া কহে পে ভি রহতে থে, উন লোগো কা রহনে কি জাগা আবি নেই হ্যাঁ, তো ইসিলিয়ে স্ট্রিট মে বেঠে হ্যাঁ ফুটপাথ পে। তো সারে জো উনকা জো ব্যাগ বগেরা বর্তন বগেরা লিখে মতলব বহুতই একটু প্যাথেটিক লাগ রা থা, মতলব দেখনে মতলব দেখতে হি মুঝে বহুত এসে কেসে কেসে ফিলিং হো রা থা কি লোগো কো আপনা ঘর ভি নেই হ্যাঁ উন লোগো কে পাস, লোগো কে পাস ছাদ নেই হ্যাঁ। তো আভি জাস্ট নাও মেরি এক ফ্রেন্ড হামারে জো গ্রুপ হ্যাঁ আইআইটি মে উসমে লিখা হ্যাঁ ও উন লোগো কে লিয়ে শাম কো পরাঠা বানা কে লেকে যা রে, ক্যোঁকি উন লোগো কো তো আগর ঘর ভি নেই হ্যাঁ ফুটপাথ পে কাহাঁ খায়েঙ্গে, আর ও বোল রে থে কি আগর ও পরাঠা লেকে যা রে কোই কিসি চিজ দেনা চাতে হ্যাঁ তো দে সকতে। তো মাই ইসিলিয়ে সোচা কি মাই তো নিয়ে যা পাউঙ্গি, মেরে এক জায়গা পে জানে কে প্ল্যান পহলে সে হ্যাঁ, মাই নে মেরে ফ্রেন্ড কো কাহা কি মাই আভি তুম লোগো কো ও সবজি বানা কে দেতি হু পরাঠা কে সাথ, তো এসেই ও বোল রে কি ও 50 পরাঠা বানা কে লেকে যায়গি, তো মাই 50 পরাঠা কে লিয়ে মাইনে অর্ডার কর দিয়া সবজি, মেরে পাস উতনা সবজি নেই থা কে 50 লোগো কো খিলা সকু, তো মাইনে সবজি অর্ডার কর দিয়া আর সবজি আতে হি মাই আবি বানাউঙ্গি। তো মাইনে সোচা পরাঠা কে সাথ মাইনে আলু কে সবজি বানা দুঙ্গি, উসকে সাথ থোড়া থোড়া দুসরা সবজি ভি দে দুঙ্গি, তো এক মিক্স ভেজিটেবল জায়সা বন জায়গা। মেরে পাস জাদা সবজি ভি নেই হ্যাঁ, তো মাইনে পটাটো অনিয়ন অর্ডার কিয়া, তো আতে হি ও বানা লুঙ্গি। তো ইয়ে হ্যাঁ জায়গা মানে এক জায়গা পে যা রি থি ওই টাইম মানে আপলোগো দিখা রি হো কে দেখিয়ে কুছ কুছ লোক আভি মানে ফার্স্ট দিন জব দেখা থা বহুত সারে লোক থে চলে গে, আভি ভি বহুত সারে লোক হ্যাঁ, আর বহুত সারে এনজিও সে উন লোগো কো খানা দে রে হ্যাঁ, হমনে ও দেখ কে যা রি হো তো আচ্ছা লাগ রা হ্যায়, তো মেরে দোস্ত ভি আয়েঙ্গে আর মাই ভি সে উনকে লিয়ে ক্যা বানাই আপ লোগো কে সাথ শেয়ার করতি হু, এক বেঙ্গলি রেসিপি হ্যায় জো মাই দিখাউঙ্গি, জো মাই পটাটো সে মেনলি বানাউঙ্গি ক্যোঁকি জাদা সবজি নেই হ্যায়, মাই পটাটো অনিয়ন অর্ডার করকে লেকে আই আর উসকে সাথ মেরে পাস কাউলিফ্লাওয়ার আর ক্যাবেজ ই সব থা, মাই সব কুছ দেখে জো জো হ্যায় বানা দুঙ্গি এক বড়া সা সবজি জো বহুত জাদা হোগা একদম মেরি জো বড়া ওয়ালা কড়াই হ্যায় উসকো ভর 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 কে মানে বানাউঙ্গি, ক্যোঁকি বহুত সারে লোগো কে লিয়ে লেকে যায়েঙ্গে, মেরি দোস্ত বহুত জাদা পরাঠা বানা রই আপনি বেটি কো ভি লেকে বানা রই হ্যায়, তো ওই যায়গি মাই যাউঙ্গি, মাই তো অলরেডি দিখাই কি মাই এক জায়গা পে যা রই থি, তো ইয়ে হ্যায়। তো সবজি কাট লিয়া পুরা ভরকে আবি খানা বানানা হ্যায়, তো মেরি এক জায়গা পে জানা হ্যায় মাই তো নেই যাউঙ্গি, মাই সিফ খানা বানা কে মেরে দোস্ত কো ফ্রেন্ড কো দিয়ে দুঙ্গি, আগর টাইম হোগা তো মাই উসকে ঘর ছোড়ে আউঙ্গি, নেই তো জানে কে টাইম মাই আইআইটি মেন গেট মে দিয়ে দুঙ্গি, এসেই বাত হুয়া হ্যায়, তো আবি ফটাফট বানা লেতি হু ক্যোঁকি আবি ইতনা গরমি হ্যায় না, তো ফ্যান বন্ধ করকে খানা বানা বানানা পড়েগা, তো থকান হতা হ্যায়, তো আবি দো পহর হ্যায় স্প্লি চার বাজ চুকে হ্যায়, দো পহর নেই চার বাজ চুকে, মেরি ল্যাঞ্চ হো গয়া হ্যায়, মাই সিফ ইসকে লিয়ে
रेडी हो गई हूँ कि बनाना है, ये बना लूँगी, बना के बस पैक में भर के रेडी रखूँगी तो हो जाएगा। ये है फेमस बंगाली आलू चचड़ी जिसके साथ मैं फूलगोभी और बाँधा गोभी भी दिया, तो ये मैं बहुत जल्दी जल्दी बना रही हूँ और ये बहुत ही टेस्टी होता है, पराठा के साथ बहुत अच्छा लगेगा। तो ये हो गया है, मतलब अभी इसको कुक करना है, तो मैं इसको ढक के कुक करूँगी। ऑलमोस्ट मैं पूरा रेसिपी दिखाई जैसे आप लोग बना सकते हो, देखिए ये रेडी हो गया है अभी, तो ये बन गया है। तो अभी मैं एग्जॉस्ट बंद कर दूँगी और मैं एक जगह पे जाऊँगी, उसके लिए रेडी भी हो जाऊँगी, पर उसके पहले मैं मेरी फ्रेंड के घर दे के आऊँगी। तो अभी भी ये गर्म है और इसमें मैं थोड़ा सा धनिया पत्ता दे दूँगी, कसूरी मेथी अगर होगा तो वो भी दे सकते हैं आप लोग, और थोड़ा सा मस्टर्ड ऑयल भी दे सकते हैं। आज मैं सिर्फ धनिया पत्ता दे रही हूँ क्योंकि मेरे पास धनिया पत्ता है, तो वही मैं दे के ये रेडी कर लिया, बॉक्स के साथ बस के अंदर ले भी लिया और मैं कार लेके मेरे फ्रेंड के घर के सामने आ गई हूँ। मेरी फ्रेंड पराठा बना रही थी तो उसके साथ ऐसे बात थोड़ा सा कर लिया। ये फ्रेंड मनीषा को आपने बहुत बार देखा है, तो मनीषा ही पराठा बना के लेके जा रही है, मनीषा को हेल्प कर रही है, मनीषा की बेटी, और एक एनजीओ के साथ जाएगी और मैं तो निकल चुकी हूँ। तो ये रात को ये लोगों ने गए थे, मनीषा गई थी और एक एनजीओ भी उनके साथ गई थी, बहुत सारे फूड डिस्ट्रीब्यूट किया और देखिए मेरे जो कारी बनाई उसके बॉक्स भी डिस्ट्रीब्यूट कर रहे थे, मुझे बहुत अच्छा लगा। थैंक यू मनीषा, लोगों को हेल्प किया, तुम गई थी इसीलिए मैं तुम्हारे साथ ये थोड़ा सा कारी भेज दिया, तो मैंने भी हेल्प कर पाई तुम्हारे साथ, तो थैंक यू सो मच। जो लोग ऐसे ही हेल्प करते हैं लोगों को पता नहीं है, पर वो लोग बहुत बड़ी काम करते हैं। तो ये था छोटा सा ब्लॉग कि इन लोगों को घर मिल जाए, बस इस दुआ के साथ ये ख़त्म करती हूँ। बाय बाय, टेक केयर, फिर से मिलेंगे न्यू ब्लॉग में।